আজকে এটা ত্রাইভার প্রশ্ন দু হাজার চব্বিশের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে তৃতীয় পারি মূল্যায়নের যে পাঁচ নম্বর প্রশ্ন সূচি রয়েছে অর্থাৎ বর্ধমান রাজ কলেজের স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুনই দেখো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবজেক্ট পড়বে প্রথমে একের আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো পাঁচটি একের এক আছে এটা উমা তারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেন এরপরে একে থেকে দুই আকাশে থাক এটা বে বজ্র বৃষ্টি আর কিছু রোদ্দুর এরপরে একে থেকে তিন দিনু যে ছেলে এটা কুড়োরাম হবে একে থেকে চার একসঙ্গে লড়াই না করলে কেউ বোধ হয় এটা বে নিস্তার পায় না এরপরে একে থেকে পাঁচ রাত্রে কেন ট্যাগ ঘড়িটা ডুবিয়ে রাখে এটা ঘিয়ে এরপরে একের দাগে ছয় আছে আউষ ধান ঘরে ওঠে যাবে ভাদ্রেস শেষে এরপর দুই আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো আর্টটি দুই থেকে এক আছে বোম্বাগড়ের লোকেরা সর্দি হলে কী করে বোম্বাগড়ের লোকেরা সর্দি হলে ডিগবাজি খায় দুই থেকে দুই মাস্টারদা কী ধরনের পোশাক পরতেন মাস্টারদা ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট পরতেন এরপরে দুই থেকে তিন আছে জটিপিসিমার পিসিমার ভালো নাম কী জটিপিসিমার ভালো নাম হল পরিমতি দুই থেকে চার বোম্বাগড়ের রানের মাথায় অষ্টপহর কি বাঁধা থাকে এরপরে তালের বড়া পাঁচ ব্রত উপলক্ষে করা হয় তালের বড়া ব্রত উপলক্ষে তাল দুই থেকে ছয় রেস্তোরাঁর গায়ে নোটিশে কি লেখা থাকতো রেস্তোরাঁর গায়ে নোটিশে লেখা থাকতো কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ এরপর দুই থেকে সাজাচ্ছে আখ সবার চাইতে মিষ্টি কেন আখ চিবিয়ে খেতে হয় বলে সবার চাইতে মিষ্টি এরপর দুই দিকে আছে পেট কাটা ও চাঁদিয়াল তাদের বন্ধুত্বকে অটুট রাখতে কি সিদ্ধান্ত নিয়েছিল পেট কাটা ও চাঁদিয়াল তাদের বন্ধুত্বকে অটুট রাখতে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে একসঙ্গে লড়াই করবে এর দুই নয় মিষ্টি কবিতায় কবি কেমন রাস্তা চেয়েছেন মিষ্টি কবিতায় কবি চড়াই উতরাই রাস্তা চেয়েছেন তিনি আছে নিচে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তিনি তাকে এক আছে বোম্বাগড়ের রাজা কবিতা টিটি থেকে রাজা তিনটি উদ্ভট আচরণ উল্লেখ করো এর উত্তরটি হল বোম্বাগড় নামক কাল্পনিক রাজ্যের রাজা আচরণ ভীষণ অদ্ভুত রাজা তার ছবির আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখেন রাজার নির্দেশেই রাজসিংহাসনে সবসময় ঝোলানো থাকে ভাঙা শিশি বোতল আবার রাজসভা চলাকালীন হঠাৎ তিনি হুক্কা হওয়া বলে চিৎকার করে ওঠেন এরপরে তিনি দেখে যাচ্ছে কে কিভাবে জটিপিসিমাকে তাল জোগাড় করে দিয়েছিল এর উত্তরটি হলো গোপাল খুব ভোরে ভোরবেলা ঘুম থেকে উঠে টিপ বৃষ্টির মধ্যে তালদিগির ধারে তাল কুড়োতে গিয়েছিল তালদিঘির মাঠে ছিল এক হাঁটু জল আর কাদা সেই সব পেরিয়ে গোপাল তার সাধ্যমতো দুটো তাল সংগ্রহ করে জটি এনে দিয়েছিল এরপরে তিনি দেখে তিনি আছে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উঠত তার বদলে বিপ্লবীরা কেমন পতাকা ওড়ালেন এর উত্তরটি হল ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক উঠত ব্রিটিশ পতাকা পুড়িয়ে ফেলে বিপ্লবীরা সেখানে স্বাধীন ভারতের তেরাঙ্গা পতাকা ওড়ালেন এরপরে তিনি দেখে চার আছে বা আকাশে দুই বন্ধু গল্পে আকাশে কিভাবে দুটি ঘুড়ির মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল এর উত্তরটি হলো কোনো এক উৎসবের দিনে এ বাড়ির ছাদ এবং ও বাড়ির এক ফালে ফাঁকা জমি থেকে ঘড়ি দুটোকে ওড়ানো হচ্ছিল হাওয়ায় ভাসতে ভাসতেই পরিচয় হয় দুজনের ঘুড়ির মালিকেরা যখন সুতো ছাড়ার খেলা খেলছে সেই সময় দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে প্যাঁচেলের মধ্যে দুজনের ফন্দি আঁটি একসঙ্গে উড়ে পালানোর শেষ পর্যন্ত সফল হয় তারা বন্ধুত্বের ভরসায় পরস্পরের সুতো কেটে তারা উড়ে যায় আকাশের বুকে এভাবেই তাদের বন্ধুত্ব গড়ে উঠেছিল এরপরে তিন দিক পাঁচ যেটা আছে ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টার্যের দিন কিভাবে কাটে রুতরটি হলো ক্ষুদ্রাম ভট্টাচার্যের আয় সামান্য জমি জমার সামান্য কিছু আয় এবং দু চার ঘর শিষ্য ও যজমানের বাড়ি ঘুরে যা পান তা দিয়ে কষ্টেসৃষ্টি তার সংসার চলে ভাদ্রের শুরুতে ভীষণ বৃষ্টির ফলে গ্রামের অন্যান্য দরিদ্র গৃহস্থের মতোই তার বাড়িতেও রোজ হাঁড়ি চড়ে না বর্ষাকালে যজমানের বাড়ি থেকে আসা সামান্য ধান ও ফুরিয়ে গেছে তার আশা ভাদ্রের শেষে আউশ ধান উঠলে তখন কিছু ধান ঘরে আসবে এবং ছেলেমেয়েরা পেট পরে খেতে পাবে এরপরে যাচ্ছে কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে এর উত্তরগুলি হলো একলা কবিতায় কবি শঙ্খ তার মাথার ওপর গাছের পাতা দিয়ে ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন এরপরে প্রশ্ন উত্তরটি হলো কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর তার ভিতর দিয়ে চলে যাওয়ার পথ এছাড়াও কাঠবেড়ালে গাছের ঝোড়া পাতা এমনকি শাল বা তালসুপুরি বনও কবির সঙ্গে সঙ্গেই থাকে এরপরে তিনি সাবজেক্ট হচ্ছে মাঠ আর ছুট প্রসঙ্গে কবি কি কি বিষয় উল্লেখ করেছেন মাঠ মানে ছুট কবিতা অবলম্বনে সংক্ষেপে লেখো ছুট অর্থে কবি কার্তিক ঘোষ মাঠে গিয়ে নিছক ছোটাছুটি করাকে বলেননি কোনো কিছুর আশায় ছোটাকেও তিনি ছুট বলে মনে করেননি সাহসী ছোট পাখি যেভাবে খাঁচা ভেঙে উড়ে যায় সেটাও কবির মতে শুধু ছুট নয় সাত্রী সবুজ সমুদ্রের ঢেউকে ডেকে আনাও ছুট নয় কবির কাছে ছুট মানে জীবন যা সোনার মতো দামি ছুটতে ছুটতেই তারা জীবনকে দেখবে জানবে আবিষ্কার করবে এবং যেটা হচ্ছে মাঠ কবি কার্তিক ঘোষের মাঠ সম্পর্কে কিছু নিজস্ব ভাবনা আছে প্রথমত কবির মতে মাঠ শুধু মজা করার বা হল্লা করার বা খুশিতে লুটোপুটি খেয়ে ছুটি কাটানোর জায়গা নয় দ্বিতীয়ত মাঠ শুধু ঘুম তাড়ানোর মন হারানো বাঁশির ডাক নয় তৃতীয়ত কবির কাছে মাঠ মানে হল ছুট সোনালি জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য ছুট এরপরে চারিদিকে আছে বিপরীতার্থক শব্দ লেখো যে কোনো দুটি চার থেকে এক আছে কুটিল এটা সরল হবে চারিদিকে দুই ঐক্য থেকে এটা হবে অনৈক্য চার তিন আছে ঈশ্বর থেকে এটা অধিক হবে চারিদিকে চার আছে আকাশ থেকে পাতাল এরপর পাঁচে থেকে আছে লিঙ্গ পরিবর্তন করো যে কোনো দুটি পাঁচে দাগে এক যেটা আছে ভূত এটা হবে পেতনি পাঁচে থেকে দুই কবি মহিলা কবি পাঁচে থেকে তিন বাঘ এটা হবে বাঘিনী পাঁচে থেকে চার চন্দন এটা হবে চন্দনা পাঁচ থেকে পাঁচ সাহেব এটা হবে মেম এরপর ছয় থেকে আছে বচন পরিবর্তন করো যে কোনো দুটি ছয় থেকে এক আছে পাক খেয়ে এটা হবে পাখি গুলি ছয় দেয় দুই সে তারা হবে ছয় দেয় তিন মেঘ মেঘ রাশি হবে ছয় দেয় চার বালক যাবে বালক গুলি এরপরে সাথে দেখে আছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো যে কোনো দুটি সাথে দেখে একটা যেটা ছেটা এটা সাজিয়ে লিখলে হবে এটা হবে ঝিকির মিকির এরপর সাথে দুই যেটা আছে এটা হবে পুলিশ ঘাঁটি এরপর সাথে তিন যেটা আছে এটা হবে ভারত মাতা এরপর আটের দিকে আছে শব্দার্থ লেখক যে কোনো চারটি আট থেকে এক আছে বাতলা এটা হবে বৃষ্টি রে দুই নোটিশ এটা হবে বিজ্ঞপ্তি আট রে তিন ইতস্তত এখানে ওখানে আট রে চার সারা সারাদিন রাত আট রে পাঁচ নাস্তা এটা হবে জল খাওয়ার এরপরে নয় দেখা আছে যে কোনো একটি বিষয় অবলম্বনে অনুচ্ছেদ রচনা করো নয় দেখে এক আছে ছাত্র জীবন নয় দিকে দুই আছে একটি ভ্রমণের অভিজ্ঞতা এগুলি তোমরা তোমাদের সহিকা বই এবং যে বাংলা ব্যাকরণ বই আছে সেখান পেয়ে যাবে যদি না পাও অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো আর দশ থেকে যেটা আছে তোমার পুজোর ছুটি কেমন কাটলো সে কথা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো এটি তোমাদের দিয়ে দিচ্ছি এই যে তোমাদের পুজোর ছুটি কেমন কাটলো তা জানিয়ে বন্ধুকে চিঠি তোমরা দেখে নাও এখানে আছে তোমার নিজের ঠিকানা তারপর হচ্ছে তোমাদের যে চিঠি যে মেন বিষয়বস্তু লিখবে দেখে এই যে তোমরা বিষয়বস্তুটা লিখে দেবে তারপর ইতি তোমার নামটা দেবে এবং তোমার বন্ধুর ঠিকানাটা দিয়ে দেবে তাহলে আজকে ভিডিও আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় যে পাঁচের আগে বর্ধমান রাজ কলেজের স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে এখনই তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে